আমরা বিভিন্ন দাবিতে স্থায়ীকরণের দাবিতে যারা জেলিয়েস কাজ করছে তাদের যেন অতিশীঘ্রে আমাদের যে হরিজন কর্মী এবং গান্ধী পার্ক যেখানে আমাদের মূল নেবার থাকে পৌর কর্মচারী ইলেকট্রিক কিনতে করছে না করছে না জল করছে না তাদের স্থায়ীকরণ করতে হবে তাদের থাকার সুব্যবস্থা করতে হবে আর যারা ড্রেন প্রচার করছে রাস্তায় ঘাট দিচ্ছে এই সমস্ত লেবারকে লেবারকে যারা অবহেলিত করছে এবং শুভেচ্ছা জানাচ্ছি আবার একটুখানি বলতে হবে যে সমস্ত কর্মচারীরা পিছনে রয়েছে তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সামনে সামনে আসবেন বন্ধু মতন আমাদের দিদিন ২৫ বছর পাঁচ বছর এদিকে আপনারা সাংগঠনিক ভাবে এসছেন আপনাদের সংগঠন বা সংস্থান আমাদের কোনো কিন্তু লড়াই রাজনৈতিক লড়াই সেটা মাঠে ময়দানে হবে সেটা আপনারাও করবেন আমাদের কিন্তু বা ব্যক্তিগত ভাবে লড়াই তো নয় সেটা আলাদা এই জায়গাটা আপনাদের সঙ্গে আমাদের কোনো এই জায়গাটা দ্বিমত কিন্তু যেটা মূলত বলার এই সমস্যাগুলি কিন্তু এই যে ধরেন মায়না উনি কিন্তু এই ২৫ বছরে আরো বাড়িয়ে দিয়ে যেতে পারত দেন আমরা এই এক মাস মাত্র এসেছি আমাদের উপরে আপনারা যেটা বলেছেন আমরা ভাবব নিশ্চয়ই আমরা যদি বাড়িয়ে দেন তাদের ধরেন ২০০ টাকা আছে বা ২৩০ টাকা আছে আমরা ৫০০ টাকা করে দিতে পারলে আমরাও খুশি হবো কারণ ওরা আমাদের এই পরিবারের এক আজকে আমাদের রানাঘাট পৌরসভার স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীদের ৪০০ কর্মচারীর মধ্যে ৩০০ কর্মচারী ভারতীয় জনতা পার্টি বিজিএমসির পতাকা তলে সামিল হলে যোগদান করল আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আরও যারা আছেন স্থায়ী কর্মচারী এবং অস্থায়ী কর্মচারী তারাও মানসিকভাবে প্রস্তুত আছে কিন্তু যেভাবে চমকানো ধমকানো চলছে ওরা হয়তো বেরিয়ে আসতে পারছে না আজকে দ্ব্যর্থহীন ভাষায় আমাদের এখানে রবীন দাস আছে রাজ্য বিজিএমসির সম্পাদক সেও বলেছে আমিও খুব পরিষ্কার করে বলেছি যেরকম চমকে ধমকে কোনো লাভ নেই সবাই ভারতীয় জনতা পার্টির পতাকা তলাতে সকলেই আসবে আগামী দিনে আজকে যারা আমাদের সঙ্গে সামিল হয়েছে তারা যদি কোনো কারণে তাদের তারা যদি এই আমাদের বর্তমানের পৌর প্রশাসকের দ্বারা কিছু লাঞ্ছিত হয় বা তাদের যদি কাজের ব্যবস্থা কাজ বন্ধ করে দেয় তাহলে আগামী দিনে কিন্তু পৌরসভা অচল করবে কি দাবি ছিল মূলত দাবি ১২ দায় পা দাবি ছিল প্রথমেই তো যেভাবে যে অর্থ মানে মাইনাটা দেওয়া হয় মাইনাটা ব্যবস্থা করা হয় মাসের ৩ তারিখ থেকে ৫ তারিখ যাতে মাইনা দিতে পারে এরকম বিভিন্ন পেনশন আছে ইয়ে আছে এই ১২ দফা দাবি রাখা হয়েছে এবং চেয়ারম্যান সাহেব আশ্বাস দিয়েছেন তারা আলোচনা করে অর্থাৎ বিজেপি যে শ্রমিক সংগঠন তারা আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে রানাঘাট পৌরসভায় একটা ডেপুটেশন দিল ১২ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছে পৌরসভার অস্থায়ী কর্মচারীদের প্রধানত তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো নিয়ে তাদের এই দাবি ১২ দফা দাবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই আমাদের সব আগেই করা আছে আর ন্যূনতম যেগুলো আছে সে ব্যাপারগুলোকে আমরা ইতিমধ্যে ওদের সঙ্গে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সে ব্যাপারগুলো আমরা দেখব তবু এর আজকে সেই দাবিগুলোই আর একবার আমাদের কাছে গিয়েছে আমরা এই দাবির প্রতি আমরা নরম মনোভাব নিচ্ছি শ্রমিকদের স্বার্থে আমাদের সম্ভব হলে আমরা যথাযথ এবং সম্ভব এই দাবিগুলো সমাধান করি এটা আমাদের আগেরই রেজুলেশন করা আছে কিছু কিছু কর্মচারী অভিযোগ করছে তাই ৯০ দিন মতো তাদের বেতন পায়নি অস্থায়ী কর্মচারী আছে না না বা বেতন একদম এই মাস পর্যন্ত আপ টু ডেট যেটা সেটা হচ্ছে ওভারটাইম ওভারটাইমের কিছু কিছু তারা কিছু টাকা পায়নি
সেটা আমাদের আর্থিক একটু সংগতি আমাদের খারাপ আছে, সেই কারণে তাদের টাকাটা আছে আমরা ছেড়ে দেবো, মাইনে বন্ধ হয়। আর এটা নিয়ে কোনো অভিযোগও নেই, এরকম কোনো অভিযোগও নেই।